ফরিদগঞ্জে নির্মমভাবে কুপিয়ে শ্যালককে হত্যা করল দুলাভাই, গুরুতর আহত দুইজন। কচুয়ায় নন্দনপুর দিনিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল। কচুয়ায় বিনামূল্যে বীজ এবং সার বিতরণের কার্যক্রম উদ্বোধন। জানিয়ে দিচ্ছি চাঁদপুরে আজকের সেহরির সময় এবং আগামীকালের ইফতারের সময়সূচি। আজ বুধবার, চাঁদপুরে সেহরির শেষ সময় 4:08, ফজরের আজান 4:14, আগামীকাল বৃহস্পতিবার ইফতারের সময় 6:25। ফরিদগঞ্জের পূর্ব বিরোধের জের ধরে ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগদারি গ্রামের সর্দার বাড়ির দোকানের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। শ্যালকের নাম কামরুল হাসান রতন, তিনি ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। হত্যাকারী দুলাভাই সাদা সর্দার একই গ্রামের মৃত আলী আহমদের ছেলে। এই ঘটনার সাথে মৃত আলী আহমদের ছেলে শাহজাহান সর্দার এবং আব্বাস সর্দার এবং শাহজাহান সর্দারের ছেলে শাহাবুদ্দিন ও শরীফ হোসেন জড়িত রয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। এই ঘটনায় মোহাম্মদ জসিমউদ্দিন নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। তিনি গাজীপুর জেলার মধ্য খাইলপুর গ্রামের মৃত শরাফত হোসেনের সন্তান। তিনি নিহত কামরুল হাসান রতনের খালু। এ বিষয়ে হত্যাকারী সাদা সর্দারের স্ত্রী আঞ্জুমান আরা স্বপ্না বলেন, টাকা এবং সম্পদের জন্য আমার স্বামী দীর্ঘদিন ধরে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। আমার ও আমার সন্তানের সুখের কথা চিন্তা করে আমার ভাইয়েরা তাকে সবসময় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে আসছিল। সম্প্রতি সে টাকার পাশাপাশি সম্পদের জন্য আমার ভাইদের চাপ সৃষ্টি করতে থাকে, এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তিনি বলেন, সম্পদ না পেয়ে আমার স্বামী এবং তার ভাই ভাতি যারা আমার ভাইকে হামকি ধুমকি দেয়। আজ মঙ্গলবার বিকেলে আমার ভাইকে একা পেয়ে আমার স্বামী সহ তারা সবাই ছুরিকাঘাত করে মেরেই ফেলে। তিনি পুলিশের কাছে এই হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হত্যাকারী সাদাতের ছেলে সাজাত হোসেন শুভ জানান, টাকা ও সম্পদের জন্য বাবা আমার মাকে যথেষ্ট শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল, পাশাপাশি আমার মামাদেরও মানসিক নির্যাতন করতেন। তারপরও মামারা আমার আব্বা এবং আমাদেরকে খুব সহযোগিতা করতেন। এ নিয়ে দুই পরিবারের মাঝে বিরোধ সৃষ্টি হয়, যা সমাধানের লক্ষ্যে গত 3 দিন আগে আমরা ঢাকা থেকে বাড়িতে আসি। তিনি আরো বলেন, কিন্তু সমাধানের আগেই আজ বিকেলে বাবা ও আমার চাচা এবং চাচাতো ভাইরা মিলে মামাকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলা বলেন, আমরা কামরুল হাসান রতনকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। অপর আহত জসিমউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিহতের মরদেহ পুলিশি হেফাজতে এবং ফরিদগঞ্জ থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ঘাতক শাহাদাতকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে কচু উপজেলার ঐতিহাসিক নন্দনপুর দারুসান্নাত সালিহা দিনিয়া মাদ্রাসা এবং এতিমখানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাক্তার ইসমাইল হোসেন সিরাজি সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন ঢাকা ডেমরা দারুসুন্নাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস হজরত মাওলানা মুফতি মোহাম্মদ উসমান গনি সালিহি। আরও আলোচনা করেন সিলেটের হজরত মাওলানা শিহাবুদ্দিন সালেহি, মাদ্রাসার সেক্রেটারি কাজী শফিকুর রহমান এবং মাওলানা খায়রুল বাশারের পরিচালনায় এই সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম পাটোয়ারি তুষপুরি। এই সময় বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, সাঁচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা হেদায়তুল্লাহ, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।
চাঁদপুরে কচুয়া 2021-22 অর্থ বছরে কৃষি পুনর্বাসন এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোতাসেম বিল্লাহ। এই কর্মসূচির আওতায় উপজেলা একটি পৌরসভা এবং 12টি ইউনিয়নের মোট 4,200 কৃষক প্রণোদনা হিসেবে এই সার ও বীজ পাবেন। প্রতিজন কৃষক পাবেন 10 কেজি এমপিও, 20 কেজি ডিএপি এবং 5 কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোফায়েল হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। জিসান আহমদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।